সাকিব আল হাসানের পরিবর্তে নতুন প্লেয়ারকে দলে নিতে চলেছে কলকাতার নাইট রাইডার্স টিম। হ্যাঁ ফ্রেন্ডস, সাকিব আল হাসান আইপিএল 2023 থেকে পুরোপুরি সরে দাঁড়িয়েছে। সে আইপিএল 2023-এ কেকেআরের হয়ে খেলতে আসবে না, তাই কলকাতার নাইট রাইডার্স টিম সাকিবের পরিবর্তে নতুন প্লেয়ারকে দলে নিতে চলেছে। সো হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ইন্টারেস্টিং ভিডিওতে আমরা জেনে নেব সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কোন বিদেশিকে দলে নিতে চলেছে কলকাতার নাইট রাইডার্স টিম। তা জানার জন্য পুরো ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, এই আইপিএল মরসুমে তোমরা তোমাদের ফ্যান্টাসি স্পোর্টসের নলেজ ব্যবহার করে রিয়েল ইলেভেনের টিম সাজিয়ে জিতে নিতে পারো অনেক টাকা। এই অ্যাপের বিশেষত্ব হলো এখানে তোমরা প্রথম ম্যাচটি ফ্রিতে খেলতে পারবে। এছাড়াও এখানে রয়েছে লোয়েস্ট এন্ট্রি ফি, 5,000 টাকা ওয়েলকাম বোনাস ও 24/7 কাস্টমার সাপোর্টের মতো সব দুর্দান্ত ফিচার। এছাড়াও এখানে তোমরা তোমাদের ওপিনিয়ন দিয়েও অনেক টাকা জিততে পারবে। যেমন আজকের দিল্লি বনাম গুজরাট ম্যাচে শুভমান গিল কত রান করবে, বা ম্যাথু ওয়েড কি আজ গুজরাটের স্টার্টিং প্লেইং ইলেভেনে খেলবে, এরকম প্রশ্নের হ্যাঁ বা নাতে জবাব দিয়ে অনেক টাকা জিততে পারবে এই রিয়েল ইলেভেন অ্যাপে। এটা হচ্ছে আজকের ম্যাচে আমার টিম। টসের পর এই টিমে আমি পরিবর্তন করতে পারি, তোমরাও তোমাদের নলেজ ব্যবহার করে টিম সাজাও। এছাড়াও গৌতম গম্ভীর ও কুলদীপ যাদবের মতো চ্যাম্পিয়নদের সঙ্গে খেলে এখানে 3 গুণ বেশি টাকা জেতার সুযোগ রয়েছে তোমাদের। তাই এখনই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, ডাউনলোড করো রিয়েল ইলেভেন। এই খেলাতে আর্থিক ঝুঁকির সম্ভাবনা রয়েছে এবং অভ্যাসে পরিণত হতে পারে, দয়া করে দায়িত্ব সহকারে এবং নিজের ঝুঁকিতে খেলুন। ইতিমধ্যেই সাকিব আল হাসান জানিয়ে দিয়েছে যে সে আইপিএল 2023-এ খেলতে আসবে না, তাই সাকিবের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে নতুন বিদেশি প্লেয়ারকে দলে নিতে চলেছে কলকাতার নাইট রাইডার্স টিম। তাই সাকিবের পরিবর্ত প্লেয়ার হিসেবে যে দুটি বিদেশি প্লেয়ারকে নজরে রেখেছে কেকেআর টিম, তাদের মধ্যে একজন হলো শ্রীলঙ্কার ক্যাপ্টেন দাসুন সানাকা। হ্যাঁ ফ্রেন্ডস, সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে দাসুন সানাকাকে নিতে পারে কেকেআর টিম। ভারতের মাটিতে মারাত্মক রেকর্ড রয়েছে এই দাসুন সানাকার, অর্থাৎ ভারতের পিচগুলিতে ভালো পারফরমেন্স করে এই দাসুন সানাকা এবং ভারতের বিরুদ্ধে তার পারফরমেন্স ভালোই রয়েছে। তাই সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে এই শ্রীলঙ্কান প্লেয়ার দাসুন সানাকাকে নিতে পারে কেকেআর টিম। এছাড়াও নজরে রয়েছে কেকেআরের ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার প্লেয়ার ফ্যাবিয়ান অ্যালেন। হ্যাঁ ফ্রেন্ডস, মারাত্মক এই ফিল্ডার ফ্যাবিয়ান অ্যালেনকেও সাকিবের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে দেখতে পারে কলকাতার নাইট রাইডার্স টিম। ফ্যাবিয়ান অ্যালেন গত বছর মুম্বাই ইন্ডিয়ান্স দলে ছিল এবং ফ্যাবিয়ান অ্যালেন বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা পালন করতে পারে এবং সে একজন গান ফিল্ডার। তাই সাকিবের রিপ্লেসমেন্ট হিসেবে ফ্যাবিয়ান অ্যালেনকে দলে আনতে পারে কলকাতার নাইট রাইডার্স টিম। সো ফ্রেন্ডস, তোমাদের মতে সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কোন প্লেয়ারকে নেওয়া উচিত কলকাতার নাইট রাইডার্স টিমের, তা কমেন্ট বক্সে লিখে জানাও। এবং কেকেআরের ফ্যান হয়ে সাকিবের জায়গায় এক মারাত্মক বিদেশি প্লেয়ারকে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও ইন্টারেস্টিং খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।